কখনো ফেসবুকে সরকার বিরোধী পোস্ট কখনো আবার সামান্য কারণে বিভাগীয় মামলা এমন নানান অভিযোগে গত পনেরো বছরে অসংখ্য পুলিশ সদস্যকে জোরপূর্বক চাকরিযুত করা হয়েছে ফলে দীর্ঘদিন বেকার থাকতেও হয়েছে অনেক পুলিশ সদস্যকে সময় বদলে যাওয়ায় চাকরিতে পুনর্বহালের দাবি জানাচ্ছেন তারা বিস্তারিত ফজলে রাব্বির প্রতিবেদন ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে গেল ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে দেশত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভেঙে পড়ে দেশের শৃঙ্খলা পরিস্থিতি কর্মবিরতিতে যায় মাঠ পর্যায়ের পুলিশ সদস্যরা সামান্য কারণে বিভাগীয় মামলা ফেসবুকে সরকার বিরোধী পোস্টসহ নানান কারণে গেল ১৫ বছর অসংখ্য পুলিশ সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছে ফলে বেকার জীবন নিয়ে হাজারো পুলিশ সদস্যরা মানবেতর জীবনযাপন করছে বেবেলি মানু আত্মীয় সদস্য সবার কাছে অবশ্যই তো কিন্তু কাউরে বিচারদואר সুযোগ পায় না তাদের চওয়া দ্রুতই ফিরিয়ে দেয়া হোক তাদের চাকরি সেই সাথে যারা অন্যায়ভাবে চাকরিচ্যুত করেছে তাদেরকেও বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছে তারা জগন্নাথ কলেজে আমি ছাত্রদল সদস্য ছিলাম সেই সেই সব কারণগুলো জেনেছেন জেনে তারপরে আমাকে বৈষ্কার করেছে এরপরে আমি মামলা করেছি রায়বেসি তারপর আমাকে জয়েন দেন আজকে 15 বছর ধরে আমি ঘুরতেছি আমার সিএসআইদ মোহাম্মদ দেলোয়ার হোসেন আমাকে ইউনিফর্মের ক্যাপের জন্য বলে তো আমার উনি ওনার কাছে আমি প্রশ্ন করি যে আমার মাথায় যেহেতু হেলমেট আছে আমি ক্যাব ক্যাব কোথায় পরবো এক পর্যায়ে তিনি আমাকে অকথ্য ভাষায় বাবা মা তুলে গালাগালি করে তার প্রতি উত্তর দেওয়াতে তিনি আমাকে বিভাগীয় মামলা দিয়ে বিভিন্ন কারণ দেখায় সে আমাকে চাকরি থেকে চাকরি করে গতকাল সন্ধ্যায় আন্দোলনরত পুলিশ সদস্যদের সঙ্গে বৈঠকের পর কমিটি গঠন করে বিচার বিশ্লেষণ ও চাকরি ফেরতের আশ্বাস দেন পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ মইনুল ইসলাম ফজরে রাব্বি নাগরিক ঢাকা